সো ফাইনালি কিন্তু ডগস কয়েন উইথড্র চালু হয়ে গেল। হ্যাঁ ভাই, তোমরা যারা যারা এখনো ডগস কয়েন উইথড্র করতে পারছো না, এই ভিডিওটা তাদের জন্য আমি ক্রিয়েট করছি। হ্যাঁ, এই ভিডিওতেই তোমায় দেখাবো কেমন করে ডগস কয়েন ডাইরেক্ট তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিয়ে আসবে। হ্যাঁ ভাই, ডগস কয়েন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অনেকে কিন্তু ভুল করছে, যেই জন্য কিন্তু ডগস কয়েন পুরো একদম তাদের হাত থেকে বেরিয়ে যাচ্ছে। আর আজকে এই ভিডিওটা দেখার পর বহুত মানুষ লাখ লাখ টাকা উইথড্র করবে। হ্যাঁ ভাই, তোমার আর অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না, একদম স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাবো কেমন করে তুমি ডগস কয়েন উইথড্র করে ডাইরেক্ট তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিয়ে আসবে। তো চলো ডাইরেক্ট এবার স্টার্ট করছি। অল রাইট, তাহলে সবার প্রথম তোমরা কি করো, টেলিগ্রামে চলে আসবে। দেখো এই যে আমি আমার টেলিগ্রামে চলে এসেছি, এইখানে জাস্ট তুমি ডগস তুমি সার্চ করে নেবে। দেখো আমি সার্চ করে নিয়েছি, এবার জাস্ট ওপেনে আমি প্রেস করে দেবো। এই যে ওপেনে আমি প্রেস করে দিলাম ডগসের ওপেনে, একদম এ টু জেড দেখাচ্ছি, একটা স্টপ মিস করবে না। মিস করলে কিন্তু এটা ক্রিপ্টো ভাই, তোমার টাকা কিন্তু হাত দিয়ে পড়ে চলে যাবে। হ্যাঁ, পুরো একদম অ্যাসেটই লস হয়ে যাবে। তো দেখো এইখানে আমার কত 17,112 ডগস কয়েন কিন্তু আমার আছে। হ্যাঁ, তো দেখো এইখানে কিন্তু ডিপোজিট টু এক্সচেঞ্জের অপশান চলে এসছে। উপরে দেখো কানেক্ট ওয়ালেট, দেখতে পাচ্ছ সমস্ত কিছু কিন্তু ডগস দিয়ে দিয়েছে, এই টাকা ডাইরেক্ট তোমার কাছেই আসবে, সেটাই ডগস বলছে। তো দেখো ডিপোজিট টু এক্সচেঞ্জে প্রেস করছি আমরা ডাইরেক্ট, বেশি কিচ্ছু করবে না, যা দেখাচ্ছি সিম্পল স্টেপ বাই স্টেপ করবে। এখানে কানেক্ট ওয়ালেট করতে হবে, ওয়ালেট কানেক্ট করতে হবে, তার জন্য কি ডিপোজিট টু এক্সচেঞ্জে আমি প্রেস করে দিলাম। এইবার দেখো সব থেকে বড় ভুল মানুষ যেটা এইখানেই করে থাকে, এই যে এক্সচেঞ্জ দেখতে পাচ্ছ, এক্সচেঞ্জ আছে, ওয়ালেট ইন টেলিগ্রাম আছে, আর তারপর দেখো 3 নম্বরটা এখনো আসেনি। তো সবাই বেশিরভাগ সবাই কী করে জানো, ওয়ালেট ইন টেলিগ্রাম করে, আর এখানে তারপর কন্টিনিউ প্রেস করে দেয়। তো যারা যারা এই ওয়ালেট ইন টেলিগ্রাম করবে তাদের ধরে রাখো ভাই, টাকা তুলতে বহুত ঝামেলা, কারণ এই যখনই টেলিগ্রামের ওয়ালেটে তোমার ডগসের টাকাগুলো যাবে, সেইগুলো তোলার জন্য তোমার কাছে টোন কয়েন চাইবে। হ্যাঁ, তুমি যখন এক্সচেঞ্জ করবে টেলিগ্রাম ওয়ালেট থেকে টাকা তোমার ব্যাঙ্কে নেবে, তখন কিন্তু তোমার কাছে টোন কয়েন যাবে। তো ভাই টোন কয়েন চাইলে তখন তোমার কাছে টোন নেই, তখন তুমি কেমন করে উইথড্র করবে? তুমি আর উইথড্রই করতে পারবে না, তোমার এই পুরো ডগসের কয়েন একদম জলে চলে যায়। সো ওয়ালেট ইন টেলিগ্রাম করবে না, যা দেখাচ্ছি তাই করে একদম উপরেরটায় চলে আসো, এক্সচেঞ্জে চলে আসো, তারপর জাস্ট কন্টিনিউতে প্রেস করে দাও। এবার দেখো এখানে দুটো প্ল্যাটফর্মে কিন্তু তুমি ডগসের কয়েনটা উইথড্র করতে পারবে, একটা হচ্ছে ওকে এক্স আর 2 নম্বর হচ্ছে বাইবিট। তো বাইবিটটাকেই আমি প্রেফার করি, তোমরা সবাই বাইবিটে অ্যাকাউন্ট খুলে নেবে যাদের অ্যাকাউন্ট নেই, আর যাদের তো অ্যাকাউন্ট আছে তাদের একটা বিশাল বড় হাইক, কারণ তাদের টাকা এখনই পাবে। তো দেখো বাইবিটে যে প্রেস করলাম, বাইবিটে প্রেস করলে সেন্ড হিয়ারে আমি প্রেস করে দিচ্ছি। ঠিক আছে, দেখো ডু ইউ হ্যাভ অ্যান বাইবিট অ্যাকাউন্ট বলতে জিজ্ঞাসা করছে আমার কাছে, যে আমার কাছে কি বাইবিট অ্যাকাউন্ট আছে? তো ভাই হ্যাঁ, অবভিয়াসলি আমার কাছে আছে। তো ইয়েস আই হ্যাভ, আমি প্রেস করে দেবো। এই যে আমি প্রেস করে দিলাম। এইবার দেখো এখানে কি বলছে, বাইবিট ইউ আইডি এখানটা চাচ্ছে, ডগস ডিপোজিট অ্যাড্রেস চাচ্ছে, আর মেমো কয়েন ওরা চাচ্ছে। তো এই তিনটেই আমি খুবই সাবধানের সাথে পুট করবো, তোমরা ভালো করে দেখো, আমি একদম স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। এইগুলো যদি ভুলভাল করে দাও তাহলে কিন্তু ডগস কয়েন তোমার জায়গায় অন্য কারোর কাছে চলে যাবে, বা পুরোপুরি অ্যাসেটই তোমার লস্ট হয়ে যাবে। তুমি যত লাখ টাকাই যেত, বা যত হাজার টাকা, বা যত টাকাই যেত, সেই টাকা কিন্তু অন্য কারোর কাছে চলে যাবে, বা পুরোপুরি অ্যাসেট জলে চলে যাবে। তো দেখো ডাইরেক্ট আমরা বাইবিটে চলে আসছি। হ্যাঁ, বাইবিটে ওপেন করে দেখাচ্ছি তোমার কি করতে হবে। সর্বপ্রথম কি বলছে, বাইবিট ইউআইডি, তো বাইবিটে আমি ঢুকে যাই। সো দেখো বাইবিটে আমি ঢুকে গেলাম, এইবার দেখো কি করবে, সিম্পল স্টেপ একদম। দেখো উপরে দেখতে পাচ্ছ প্রোফাইলের লোগো আছে, এইখানটা তুমি প্রেস করে দেবে। আমি প্রেস করে দিলাম। এইবার দেখো এখানে ফোন নাম্বার বা ইমেল আইডি যাদের যাদের আছে, তার নিচে দেখো ইউআইডি দেখতে পাচ্ছ, এই যে ইউআইডি, এটাকে কপি করে নেবে। দেখো ইউআইডিকে আমি কপি করে নিলাম, এই যে পাশে কপির চিহ্ন আছে, দেখো কপি সাকসেসফুল কিন্তু হয়ে গেল, দেখতে পাচ্ছ কপি হয়ে গেলো। এবার এই সব কিছু কিন্তু একটা তুমি নোটপ্যাডে তুমি লিখে নাও, গুগল যে নোটপ্যাড আছে সেখানটা তুমি জাস্ট পেস্ট করো। দেখো এই যে আমি আমার নোটপ্যাডে চলে আসলাম, এইখানটা জাস্ট আমি এই যে পেস্ট করে দিচ্ছি, পেস্ট করে দিলাম, এটা হচ্ছে মানে ইউআইডি। এবার দেখো ডিপোজিট অ্যাড্রেস, আর দেখি কী কী চেয়েছে, এখানটা চলে আসি ডগস কয়েনে। এবার কি বলছে, ডগস ডিপোজিট অ্যাড্রেস চেয়েছে, তো ডগসের ডিপোজিট অ্যাড্রেসটাও আমরা নিয়ে নেবো বাইবিট থেকে। জাস্ট আবার বাইবিটে চলে আসি, এইবার এইখান থেকে আমরা ডগসের ডিপোজিট অ্যাড্রেসটা নিয়ে নেবো। তার জন্য কি করব, আমরা জাস্ট ডিপোজিটে প্রেস করে দেবো। তো দেখো আমরা জাস্ট ডিপোজিটে প্রেস করে দিলাম, ডিপোজিটে প্রেস করার পর দেখো এখানে কিন্তু অনেক অপশান আসছে, তোমরা কোনোটাই যাবে না, একদম নিচেরটাই যাবে, ডিপোজিট ক্রিপ্টো। হ্যাঁ, এই ট্রেডিং ইউএসডি, তারপরে বাই উইথ ইউএসডি, এইসব কোনোটাই যাবে না, একদম নিচে যাবে ডিপোজিট ক্রিপ্টোতে তোমরা প্রেস করে দেবে। তো এইখানটা আমি প্রেস করে দিলাম। এইবার দেখো এখানে ক্রিপ্টো কারেন্সিগুলো চলে আসলো, এইখানটা তুমি সার্চ করে নেবে ডগস। ঠিক আছে, দেখো এখানে আমি সার্চ করছি এই যে ডগস, দেখো যখনই সার্চ করলাম ডগস, দেখো নিচে চলে আসলো, চুজ এ চেন টাইপ, এখানে কিন্তু টোন সিলেক্ট করতে হবে। হ্যাঁ ভাই, যদি টোন সিলেক্ট না করো, টোন কয়েন যেটা হচ্ছে তোমার এক্সচেঞ্জের জায়গা সেইটাই তোমার সিলেক্ট করতে হবে। এই যে টোন আমি সিলেক্ট করলাম, দেখো এই যে খুলে গেল, ওকে মেরে দিলাম। এই জিনিসটাই আমার লাগবে, এটার দরকার তুমি স্ক্রিনশট তুলে রেখে দিতে পারো, এইটারই সমস্ত কিছু চাইবে। দেখো এখানে ওয়ালেট অ্যাড্রেস, এই যে আমি কপি করে নিচ্ছি ওয়ালেট অ্যাড্রেস, তো ওয়ালেট অ্যাড্রেসটা কপি করে আমি কোথায় লিখবো, এই যে আমার নোটপ্যাডে আমি লিখে নেবো, এইখান থেকে আমি পেস্ট করে দেবো কোথায়, ডগসের যেখান থেকে আমি টাকা তুলবো। তো দেখো এখানে আমি এই যে পেস্ট করে দিলাম, এটা হচ্ছে আমার ডিপোজিট অ্যাড্রেস, আর তার নিচে কি আছে, মেমো আছে, তো মেমোটাকেও আমি কপি করে নেবো। দেখো ট্যাগ মেমো, এই যে মেমোটাকেও আমি কপি করে নিলাম, ব্যাস
আমার কাজ কিন্তু শেষ। এই যে মেমো কয়েন হচ্ছে এইটা, তো দেখো আরেকবার আমি মিলিয়ে নিচ্ছি, ভালো করে মিলিয়ে নেবে। একটুখানি যদি ভাই ভুল হয়ে যায় তাহলে কিন্তু একদম সব পুরো টাকা জলে চলে যাবে। দেখো প্রথমে আমার ওয়ালেট অ্যাড্রেস আছে, দুই নম্বর আমার ট্যাগ মেমো আছে, আর তিন নম্বর হচ্ছে নেটওয়ার্ক হচ্ছে টন টন নেটওয়ার্ক। ব্যাস আমার কাজ কিন্তু কমপ্লিট। এবার এই সবগুলোই আমি ওখানটা পুট করে দেবো। তো দেখো সর্বপ্রথম আমি এটাকে কপি করে নিচ্ছি, এই যে কপি করে নিলাম। ব্যাস এবার এখানটা আমি চলে আসবো কোথায়, বাইবিটে। এটা হচ্ছে আমার বাইবিট ইউআইডি, বাইবিট ইউআইডি আমি এখানে প্রেস করে দিলাম। এবার দেখো ডিপোজিট ডগ অ্যাড্রেস সেটাও আমি প্রেস করবো, জাস্ট এখান থেকে আমি কপি করে নেবো। এই যে কপি করে নিলাম, কপি করে এইখানটা আমি জাস্ট প্রেস করে দিচ্ছি, ডিপোজিট ডগ অ্যাড্রেস এইখানটা, এই যে দিয়ে দিলাম। এবার দেখো তারপর কি আছে, মেমো। তো মেমোটাও আমি কিন্তু কপি করে নিয়েছি, মেমোটাও আমি এখানটা পেস্ট করে দেবো। এই যে এখান থেকে আমি এই যে কপি করলাম, কপি করে জাস্ট মেমোটা এখানটা পেস্ট করে দেবো। এই যে এখানে মেমোতে আমি পেস্ট করে দিচ্ছি। এই যে দেখো তিনটে সেকশনে কিন্তু আমি কমপ্লিট করে দিয়েছি। এবার জাস্ট সেন্ডে আমি প্রেস করে দেবো। এই যে সেন্ডে প্রেস করলাম, দেখো ওরা দেখতে যাচ্ছে যে সমস্ত কিছু ঠিক আছে, তোমায় জিজ্ঞাসা করছে আরেকবার। দেখো কনফার্ম উইথড্রল, দেখো 17,112 ডগস যেটা আমি পেয়েছি সেটা কি কনফার্ম করবো? দেখো ইয়েস কনফার্ম, এই যে আই কনফার্মে প্রেস করে দিতে হবে। এই যে প্রেস করে দিলাম, ব্যাস দেখো ডিপোজিট ইজ ইন প্রোগ্রেস, ডিপোজিট হচ্ছে। কি বলেছে, নাও বি রেডি ফর দ্য লিস্টিং অন আগস্ট 20। আগস্টের 20 তারিখে এই টাকা ডাইরেক্ট বাইবিটে আমার কাছে চলে আসবে। হ্যাঁ আগস্টের 20 তারিখে, কারণ কি ডগস লিস্টিং হচ্ছে, ডগস বাইবিটে যখনই লিস্টিং হবে আমার এত ডলার কিন্তু চলে আসবে। মানে কি ডগের ডলার, এটা যে ডগের ডলার সেটাই বললাম, এটা কিন্তু আমাকে চলে আসবে। এটি হুপ WWF এটা চলে আসছে। এই হুপ যাদের যাদের আসছে তাদের কিন্তু 100% টাকা তোমার বাইবিট অ্যাকাউন্টে চলে আসবে। আর যারা যারা টেলিগ্রামের ওয়ালেটে টাকা নিচ্ছ তারা কিন্তু ভাই বিশাল ঝামেলায় ফাঁসবে, তারা টাকা উইথড্রই করতে পারবে না। তো দেখো আমাদের 100% উইথড্রল কমপ্লিট, জাস্ট হুপে তুমি প্রেস করে দাও। দেখো এখানে দেখতে পাচ্ছ যত এই যে কয়েন ছিল সব কিন্তু উইথড্রল হয়ে গেছে। দেখো 17,112 ডগস উইথড্রয়িং, উইথড্র হচ্ছে। তো দেখো ডগস কিন্তু ভাই টাকা দিয়ে দিল। আর ধামাকাধার আরও কয়েকটা প্ল্যাটফর্ম আসছে, হ্যাঁ যেগুলো বিশাল বড় বড় এয়ারড্রপ লঞ্চ করছে, সেই ভিডিও ব্যাক টু ব্যাক আমি দেবো। তো যারা যারা ফার্স্ট টাইমের জন্য আজকে আমার ভিডিওটা দেখলে তারা কী করবে, তার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা কিন্তু অন করে রাখো। কারণ কি, কারণ এরকমই ধামাকাধার ভিডিও সবার প্রথমে কিন্তু তোমাদের সামনে আমি নিয়ে আসি। অ্যান্ড যারা যারা এখন আমার টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করেনি তারা এখনই পটাপট আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, সেখানে কিন্তু সবার প্রথমে আপডেট আমি দিয়ে দিই। সো আজকের এই ভিডিওটা তোমার কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও, আর ভিডিওতে অবশ্যই বিশাল বড় একটা লাইক করো। সো দেখাচ্ছ নতুন করে ধামাকাদার ইউনিক ভিডিও, তাদের জন্য পিস আউট।